ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন। সকাল 9:30 প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তিনি শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন। এ সময় তারা ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশের এবছরের বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ভারতের রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানোয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন শ্রিংলা। ভারত বাংলাদেশের মধ্যে বিদ্যমান অমীমাংসিত সমস্যাগুলো দ্রুত সমাধান করা যায় সে বিষয়ে আরও জোরালো উদ্যোগ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।